যুবককে ভাবরসরস মুরারি গোসাই তার কাছে কিছু কথা জিজ্ঞাসা করে যাই। তিনি আজকে ভগবানের ভূমিকায় থাকবেন, আমার মনে আছে ভাবো আমি ভক্তের ভূমিকা নেব। দেখুন ভক্তের ভূমিকা নেওয়া তো সহজ কথা নয়, যারা এই জগতে ভক্ত হয়েছে কি বলবো আপনাদের কাছে, তারা বারবার ভগবানের কাছে পরীক্ষা দিয়ে তারপরে ভক্ত হতে হয়েছে। আমার কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু নাই, খুলে বলি সভ্য সবার ঠাই, আমি একজন সাধারণ মানুষ উৎপল সরকার, বিদ্যা বুদ্ধির বড় অভাব, কিন্তু নিয়েছি পায় না, ভূমিকা তো না নিলেও হয় না। তাই মনে আছে ভাবো যত সময় আসরে থাকবো নারদের ভূমিকায় কথা বলবো। হে ভগবান তুমি আমার কথা নেবে, প্রথমে এসে একটা জবাব দেবে, ভক্ত বড় না ভগবান বড়? ভগবান বলেছে কি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত মোরে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। কে নাম রেখেছে? ভক্তে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি বড় হয়, ভক্ত যদি তোমার নাম রাখে, খুলে বলি তোমার বাকে, তাহলে ভক্ত তোমার কাছে বড় হয়ে যায়। কিন্তু ব্যাপারটা তো তা নয়। মনে আছে দম্ভ? ভক্তের মনে আছে দম্ভ? ভগবান হচ্ছে সাধ্য সাধনার একটা স্তম্ভ। আপনারা বলুন দেখি, স্তম্ভ যদি না থাকে তাহলে সাধন ভজন হয় কেমন করে? সাধন ভজন করতে পেলে পারে একনিষ্ঠ ভক্তি, ভক্তিভাব রাখতে হয় স্তম্ভের উপরে। স্তম্ভটা কি? কৃষ্ণ। আমার মন কি? কৃষ্ণ। আমার ধ্যান কৃষ্ণ। আমি সবসময় করি কৃষ্ণের নাম, বসে শুনুন সুধীজন। তাই ভক্তের কাছে ভগবানই বড় হয়, ভক্ত কখনো ভগবানের কাছে বড় নয়। কে বাবা, তাই না? ভগবানই বড়। এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি, কৃষ্ণের উপরে জগতে আর কেহ নাই, খুলে বলি সভ্য সবার ঠাই। তাই আমি তোমার শ্রীবাদ পদ্মে প্রণতি জানাই। তাই তুমি আমার কথা নেবে, প্রথমেই এসে জবাব দেবে, ভক্ত কিসে বড় হয়? ভক্ত বড় না ভগবান বড়? সুন্দর করে একটা জবাব তোমার কাছে চাই। এইবার একটু কুরুক্ষেত্রের মাঠে যাই। কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হলো, বসে শুনুন জ্ঞানী দল, সেই যুদ্ধে আস্তে আস্তে সেই যুদ্ধে 100 ভাই কৌরবেরা মারা গেল। যেখানে কৃষ্ণ ভগবান সেখানে শ্রী বৃন্দাবন, সেই বৃন্দাবনে বাস করে আমার মদন মোহন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেইখানে শ্রী মধুর বৃন্দাবন, সেই বাস করে আমার বৃন্দাবনে আমার মদন মোহন, সেই মদন মোহন কুরুক্ষেত্রে ছিল, বসে শুনুন জ্ঞানী দল। তাহলে বৃন্দাবন না হয়ে কুরুক্ষেত্র কেন রক্ত গঙ্গা বইল? তুমি আমার কথা নেবে, একটা ভালো করে জবাব দেবে। কে? ভগবান যেখানে থাকে সেখানে বৃন্দাবন হবে। ভগবান থাকে কোথায়? ভগবান থাকে মথুরায়, ভগবান থাকে বৃন্দাবনে, ভগবান থাকে ভক্তের হৃদয়ে। ভগবান তো সাধারণ কথা নয়, ভগবানের কৃপা হলে পারে তার সমস্ত পাপ তাপ জগৎ থেকে যায় দূরে। ভগবানের যদি কেউ স্পর্শ পায় সব পাপ তাপ নাশ হয়ে যায়। তাহলে সেই ভগবান কুরুক্ষেত্রে ছিল, সেই ভগবান কুরুক্ষেত্রে থাকতে কেন কুরুক্ষেত্রে মারণ যুদ্ধ হলো আর সেই যুদ্ধে কত মানুষ মারা গেল, কেন এই ঘটনা ঘটলো? তুমি আমার কথা নেবে, একটা ভালো করে জবাব দেবে। এই দুটো জিজ্ঞাসা হয়ে গেল, আর একটা জিজ্ঞাসা করব, কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র সমবেতা যুধুৎসভা মামেকা পাণ্ডবা শৈব কিং কুরুবরত সঞ্জয়। এই যে কুরুক্ষেত্র আর ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র সমবেতা যুধুৎসভা, আচ্ছা কুরুক্ষেত্র আর ধর্মক্ষেত্র, এখানে বলো কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র সমবেতা যুধুৎসভা মানে পাশাপাশি সমান সমান। তাহলে কুরুক্ষেত্র আর ধর্মক্ষেত্র পাশাপাশি যদি হয় তাহলে ধর্মক্ষেত্র কোনটা আর কুরুক্ষেত্র কোনটা? কুরুক্ষেত্রে মানুষ মরে আর তোমার ধর্মক্ষেত্রে কি করে? তাহলে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র সমবেতা যুধুৎসভা, তুমি আমার কথা নেবে, ধর্মক্ষেত্র কোনটা আর কুরুক্ষেত্র কোনটা, একটা ভালো করে জবাব দেবে।
তিনটে জিজ্ঞাসাই করে যাই, কারণ টাইম আমাদের 2 ঘন্টা, 7টা পর্যন্ত আমাদের টাইম। হয়তো একবার করেই চান্স হবে, দুইবার করে হবে না। কে বাবা? হ্যাঁ না, গোসাই খুব ভালো, শোনেন, গোসাই খুব ভালো, কারণ ভগবান তো, এই কৃষ্ণের ভগবানের এর মা বাবা নাই তো, বুঝলেন তো? মা বাবা আছে, এর বাবা ওয়ারিশ ছাড়া বলাবান, কৃষ্ণ ভগবান হচ্ছে ওয়ারিশ ছাড়া, এর মা বাবা নাই তো। হ্যাঁ, মানে জন্মের ঠিক নাই আর কি, মানে অত বড় কথা তো কওয়া যায় না, ভগবানের জন্মের ঠিক নাই কওয়া যায় নাকি? না কেন বললাম জন্মের ঠিক নাই, এর যখন প্রথম জন্ম হলো কংসের কারাগারে গেল, যেখানে ওর মা দেবকী এবং বসুদেব ছিল। তাও আবার কি, ওর মা এক ঘরে ছিল, ওর বাবা আর এক ঘরে ছিল, দুই ঘরের দুইজনের যে কি হইলো ভগবান জানে, আমরা জানি না বাবা, ওর মধ্যে কি করে যে সৃষ্টি হলো আমি বুঝতে পারি নাই। দেবকীর কাছে এলো, দেবকীর কাছে জন্ম নিল, তারপরে বললো আমাকে তাড়াতাড়ি পার করে দাও, নালে কিন্তু কংস আমাকে মেরে ফেলবে। ওখান থেকে পার করে দিল, নন্দালয়ে কিছুদিন ছিল, সেখানে দিনে দিনে বেড়ে একটু বড় হলো, যেই ব্রজগোপীদের প্রেম মায়া কত লীলাছলা করলো, তারপরে কি করলো, তাদেরও ছেড়ে দিয়ে দ্বারকায় গিয়ে রাজা হলো। ওই জন্যই বলছি, মানে ওয়ারিশ ছাড়া ফলাফান আর কি, বললেন তোর জন্মের ঠিক নাই আর কি, খারাপ কথা কই ফেললাম নাকি? হরিপাল হরিপাল, যাক এবার একখানা গান গাই, তারপরে গোসাইয়ের মুখ থেকে কিছু তত্ত্ব কথা, কিছু রসের কথা আমরা শুনতে চাই। জয় গুরু, জয় ভবা। আমি কোথায় পাবো তার আমি যারে ভালোবাসি সে রয়েছে অনেক দূরে, ভালোবাসি যারে আমি কোথায় পাবো তারে, আমি যারে ভালোবাসি, আমি যারে ভালোবাসি সে রয়েছে অনেক দূরে, ভালোবাসি যারে আমি কোথায় পাবো তারে, আমি ভালোবাসি যারে আমি কোথায় পাবো তারে। কোথায় পাবো তার ঠিকানা, আমি তো সেই পথ চিনি না, কি করে সে তাহু জানি না, কি সে ঘরে বাড়ি কোথায় পাবো তার ঠিকানা, আমি তো সেই পথ চিনি না, কি করে সে তাহু জানি না, কি সে ঘরে বাড়ি ফাঁকি দিয়ে চলে গেল কোন সে দূরে, ফাঁকি দিয়ে চলে গেল কোন সে দূরে, ফাঁকি দিয়ে চলে গেল, আমার ঘর শূন্য করে ভালোবাসি, আমি ভালোবাসি thank you.
শূন্য বুকে দারুণ ব্যথা, মনে জাগে কত কথা, বিনা সুতে মা বাগাথা কত অনেক করে। শূন্য বুকে দারুণ ব্যথা, মনে জাগে কত কথা, বিনা সুতে মা বাগাথা কত অনেক করে। আমি মিশি জেগে বসে আছি মালা ধরে করে, আমি মিশি জেগে বসে আছি মালা ধরে করে, আমার ভূমি সোহাগ আবার যদি পেতাম তারে ভালোবাসতাম রতন করে, আদর করে রাখতাম ধরে মনের মন্দিরে, একদিন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ডেকে বলতো, উদ্ধব তুমি আমার কথা নেবে, তুমি বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে কে কেমন আছে, আমার পিতা নন্দরাজা, আমার মা যশোদা এবং বৃন্দাবনের সখা সখীরা সবাই কেমন আছে, তুমি আমাকে সংবাদ এনে জানাবে। ভগবানের কথা শুনে উদ্ধব হল বৃন্দাবনে, প্রথমেই দেখা হয়েছে নন্দরাজার সাথে। উদ্ধবকে দেখে নন্দরাজা একটু এগিয়ে গিয়েছে, এগিয়ে গিয়ে উদ্ধবকে ডাক দিয়ে বলছে, উদ্ধব বসো, একটা বসার আসন দিয়েছে। উদ্ধব একটি আসনের উপরে বসেছে আর নন্দরাজা কাজ দিয়ে ঘোরাফেরা করছে, ঘোরাফেরা করছে আর মনে মনে ভাবছে, আমি কি উদ্ধবের কাছে জিজ্ঞাসা করব আমার গোপাল কেমন আছে, না জিজ্ঞাসা করব, যদি বলে আমার গোপাল ভালো নেই তাহলে তো আমি সহ্য করতে পারবো না, তাই আমি জিজ্ঞাসা করব না আমার গোপাল কেমন আছে। পিতার মন তো কতদিন সন্তানকে দেখে না, তাই হঠাৎ জিজ্ঞাসা করে ফেলেছে, উদ্ধব আমার গোপাল কেমন আছে। হ্যাঁ তোমার গোপাল, তোমার গোপাল খুব ভালো আছে, তোমার গোপাল বৃন্দাবনে গিয়ে অগাসুরকে মেরেছে, বদাসুরকে মেরেছে। তাই বলো কি, আমার গোপাল বৃন্দাবনে গিয়ে অগাসুরকে মেরেছে, বদাসুরকে মেরেছে, আমি তোমার কথা বিশ্বাস করি না। কেন? এই তো কিছুদিন আগের কথা, গোপাল আমার সঙ্গে স্নান করতে গিয়েছিল, যখন স্নান করে বাড়ির পথে তখন হঠাৎ হোঁচট খেয়ে আমার গোপাল রাস্তায় পড়ে গিয়েছিল, স্কন্ধে স্কন্ধে করে আমি গোপালকে ঘরে নিয়ে এসেছিলাম, আমার বুকের উপর শুয়ে গোপাল ঘুম পেড়েছিল। তুমি বলছো সেই গোপাল অগাসুরকে মেরেছে, বগাসুরকে মেরেছে, আমি তোমার কথা বিশ্বাস করি না। উদ্ধব উদ্ধব বলছে, শুধু অগাসুর বগাসুরকেই মানে নাই, তোমার গোপাল সে এখন দ্বারকার রাজা, তোমার গোপাল খাঁটি সোনা, তোমার গোপাল স্বয়ং ভগবান।
তাই বলো কিন্তু ও তো আমি এতদিন জানতাম আমি একটা লোহখণ্ড হারিয়ে ফেলেছি। এই লোহখণ্ড হারানোর দিকে বেদনা আমি তাই তো সহ্য করতে পারছি না। আর তুমি বলছো ওটা লোহা নয়, ওটা সোনা, ওটা রাজা, ওটা ভগবান। আমি আমার সোনাও হারিয়ে ফেলেছি, আমি আমার রাজাও হারিয়ে ফেলেছি, আমি আমার ভগবানকেও হারিয়ে ফেলেছি। এই গানের ভাষায় কি বলছে, আমি আবার যদি পেতাম তারে ভালোবাসতাম যতন করে, আদর করে রাখতাম ধরে মনের মন্দিরে, আবার যদি পেতাম তারে ভালোবাসতাম যতন করে, আদর করে রাখতাম ধরে মনের মন্দিরে, আমি পূজা দিতাম ভক্তি ভরে নৈবেদ্য সাজাই, পূজা দিতাম ভক্তি ভরে নৈবেদ্য সাজাই, ফাঁকি দিয়ে চলে গেল, ফাঁকি দিয়ে চলে গেল ভালোবাসি ভালো, আমি কোথায় পাবো তাই আমি ভালোবাসি ভালো, আমি কোথায় পাবো তাই আমি যারে ভালোবাসি, আমি যারে ভালোবাসি সে রয়েছে অনেক দূরে ভালোবাসি ধরে, আমি কোথায় পাবো তারে আমি ভালোবাসি ধরে, আমি কোথায় পাবো তারে। নারদ আর শ্রীকৃষ্ণের হবে আলোচনা, বসে বসে শুনবেন আমার যত সুধি বলা, ভক্ত বড় না ভগবান বড় বলবে সবার ঠাই, ভগবানের উপরে ভক্তের কাছে আর কেহ নাই, ভক্ত বিপদে পড়লে পারে ভগবান রক্ষা করে, তাহলে আবার ভক্ত বড় কেন বলো নট বলে, ভগবান সারা ভক্তির গো চলার উপায় নাই, এই তো ভগবান সব সময় আমি কৃষ্ণ গুণ গাই, কুরুক্ষেত্রে মাঠে যখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে 100 ভাই তারাও মারা গেল, ভগবান যেখানে আগমন করে গো সেটাই বৃন্দাবন ধাম হয়, তাহলে তুমি থাকলে কুরুক্ষেত্র কেন রক্ত গঙ্গা, বৃন্দাবনে ননি সোরা গো, বৃন্দাবনের ননি
ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কত দূরে বটে ভাই, ধর্মক্ষেত্র কি করি কুরুক্ষেত্র হলো আবার কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কেমন করে গেল, এই তো তোমার কাছে তিনটি কথা বললাম জিজ্ঞাসা সুন্দর করে ধরে ধরে করো বিশ্লেষণ নতুন জায়গায় নতুন ভাবে গাইতে এলাম গান ভক্তবৃন্দর বাদ পদে প্রণাম জানাই, তবে আর বেশি কথা বলে দরকার নাই এইখানে তে আমার ভাবে সঙ্গ করে যাই, দেখি আবার কোন ভাবে কোন কথা কয় কোন ভাবে কোন তত্ত্ব উঠাইয়া লয়, এরপরে গোসাই আবার আসরে আসিবে সুন্দর সুন্দর রসের কথাই আপনাদের শোনাবে, রসিক সুজন রসের গোসাই আমি দেখতে পাই আর নাম হচ্ছে আবার মুরারী গোসাই, কৃষ্ণ মুরারী মধুসূদন হলো প্রেমানন্দে বদন ভরি হরি হরি বলো, যাক তবে বেশি বলে নাই প্রয়োজন এখানে তো আমার বাবা করি সুমার কোন দেখি আবার কোন ভাবে কোন কথা কয় কোন ভাবে যায় তার ভাবে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা বিনা ধর্ম নাই আর শূন্য সনাতন, মহাপ্রভু বলেছিলেন সনাতন গোস্বামীকে কলিজীবের মাত্র তিনটি কর্ম, হ্যাঁ কলিযুগের মাত্র তিনটে সাধনা নামে রুচি আর জীবে দয়া আর বৈষ্ণব সেবন ইহা বিনা ধর্ম নাই আর শূন্য সনাতন, কলিজীবের এই তিনটেই মাত্র কলিজীবের ধর্ম, যে কোনো একটা তোমার বেছে নিতে হয়, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা বিনা ধর্ম নাই আর শূন্য সনাতন, তাহলে ভক্তি কাকে বলে, ভক্তি তোমাকে জানতে হবে, কার কাছে জানতে হবে, যিনি ভক্ত শ্রেষ্ঠ যাকে আমরা বলি মহাজন যাকে বলি গুরু যাকে বলি গোস্বামী, এরা ভক্তির অধিকার পেয়েছে, সবার ভক্তি দেওয়ার অধিকার নেই, ভক্তির কথা বলার অধিকার নেই সবার, হ্যাঁ আর ভক্তি যাজন করার ক্ষমতাও সবার নেই, ভক্তির কথা বলার অধিকার সবার নেই আর ভক্তিকে যাজন করার অধিকারও সবার হয় না, পূর্ব জন্মের থাকলে সাধু সংস্কার এ জন্মে দেখিতে শুনিতে হবে তার সেই সাধুর আচার, পূর্ব জন্মের যদি কোনো স্বীকৃতি থাকে পূর্ব জন্মের তোমার যদি কিছু দেওয়া থাকে ভগবত চরণে তাহলেই তুমি এ জন্মে পাবে, জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল, সব রোগের এই একটাই ওষুধ আসতে দাঁড়া, সব রোগের একটাই ওষুধ মানে কি মানে ব্যাপার, একজন ওই সেলুনের দোকান দিছে বুঝলি, সেলুনের দোকান সেলুনের দোকান চিনিস তো, সেলুনের কথা কইলে আছে না হিন্দা, হ্যাঁ ওই সেলুনওয়ালা এখন সব জায়গাতে ইউনিয়ন হয়ে গেছে, ওরাও ইউনিয়ন করছে ওই সেলুনওয়ালারা ইউনিয়ন করে আর কি বোর্ড লেখে দোকানের সামনে টানাইয়া দিছে, এখন ওই বোর্ডে দোকানের ঠিকানা দেওয়া আছে বাজারের ঠিকানা দেওয়া আছে আর কতগুলো কী কী কর্ম করে কতগুলো শার্ট দাড়ি চুলের এগুলো একটা লিস্ট দেওয়া আছে, একবারে লিখে দিছে শ্রীদেবী শার্ট 200 টাকা, গব্বর শার্ট 250 টাকা, মিঠুন শার্ট 85 টাকা, বচ্চন শার্ট 65 টাকা, বাটি শার্ট 25 টাকা, কদম শার্ট 35 টাকা, মুরগি শার্ট 350 টাকা,
এই রকম আর কি 14 খানা ছাটের নাম লিখিয়া বোর্ডে টানাইয়া দিছে দোকানের সামনে রাখিয়া। কি বলবো আপনাদের কাছে, খরিদ্দারও তো সেই ভালো বন্ধু জগতে আছে, সবকে আর একরকম খরিদ্দার নাকি। একজন মনে মনে চিন্তা করে জনম ভরিয়াতেই সংসারের গাইনটা নিয়ে যাইতে হবে, এই ছাড়গুলো যা আছে সব আজকে লাগাবো আমার মাথার উপরে যাওয়াই হবে। দোকানে ঢুকে গেছে, যাইয়া দোকানদারে সেলুনওয়ালার কইতেছে, এই ভাই দে আমার মাথার উপরে দে আগে গব্বর ছাট লাগা। গব্বর ছাট যখন দিছে কিছু সময় দেখে ভালোই দেখা যায়, কয় দে ওইয়ার উপরে আবার শ্রীদেবী ছাট লাগা। লাগাইছে, কয় দে ওইয়ার উপরে আবার মিঠুন ছাট লাগা। এই করতে করতে বেলা 10টা থেকে সেই 4টা পর্যন্ত এক মাথার উপরে খালি বোর্ড দেখে নাম পায় আর ছাট লাগাইতে গেছে, একটার পর একটা লাগাইতে গেছে, এক মাথার উপরেই বেলা 4টা বাজিয়ে গেছে। এখন কয় এই ভাই আর তো বসে থাকতে পারি না, খুব কষ্ট হইতেছে, আর আছে নাকি? কয় আর একখান ছাট বাকি আছে। কয় কোনটা? কয় ওইটার নাম গৌরাঙ্গ ছাট। কয় দে ওটাও দিয়ে দে। দোকানদার কি করবে, ভালো করে মাথা ভিজাইয়া একটা টিক্কি রাইয়া দিছে সাইয়া, মাথা মুন্ডন করিয়া, এইটার নাম গৌরাঙ্গ ছাট, মাথা মুন্ডন করিয়া টিক্কি রাইয়ে ছাড়িয়ে দিছে। কয় দেন টাকা দেন, 640 টাকা বিল হয়েছে, 640 টাকা বিল হয়েছে। কয় কোন কি? কয় বেলা 10টা থেকে 4টা পর্যন্ত আপনার মাথার উপরে এতগুলো ছাট লাগাইলাম, আপনি ঠিক পান না? আমি যদি অন্য খরিদ্দারের কাজ করলাম কত টাকা কতগুলো খরিদ্দারের কাজ করতাম চিন্তা করেন তো, আপনার এক মাথার উপর আমি এতগুলো ছাট লাগাইছি, দেন টাকা দেন, 640 টাকা বিল হয়েছে। কয় ডাক্তার বাজারের সেক্রেটারি যদি টাকা দিতে হয় ভালো করে বিচার মিটিং করি এই টাকা দেবো। ডাকছে বাজারের সেক্রেটারি, ফাঁকা মাঠের ভিতরে বসে গেছে সেক্রেটারি বাবু, কয় কিরে ভাই তোমাদের দুজনের গন্ডগোল কিসে? হাই দোকানদার কি ব্যাপার? বলে এই যে দেখছেন সামনে বসে রয়েছে, 14 খান ছাট লাগাইছে ওর মাথার উপরে, 640 টাকা বিল হয়েছে, টাকা দেয় না কেন জিজ্ঞাসা করেন ভালো করে। সেক্রেটারি কয় কিরে ভাই কথা সত্যি? কয় আপনি বাজারের সেক্রেটারি? কয় হ্যাঁ আমি বাজারের সেক্রেটারি, আমি যা বলবো তাই সবাই শুনবে। ওরে বাবা, আচ্ছা আপনি সেক্রেটারি? কয় হ্যাঁ আমি সেক্রেটারি, বিশ্বাস করো আমি সেক্রেটারি এই বাজারে, জিজ্ঞেস করো আমি যা বলবো তাই এই বাজারে। বলে বা বা বা, আপনি লেজ্জ বিচার করবেন, ধর্মের উপরে দাঁড়াই আমার মাথার দিক তাকাইয়া কত দিলে ভালো হয় ও যেন ঠকে না। কয় ধর্মের উপরে দাঁড়াই আমার মাথার দিক তাকাইয়া লেজ্জ বিচার করবেন ও যেন ঠকে না। সেক্রেটারি কি কবে? কয় পাশ শিখে দিয়ে দে, এক টাকা ছাড়ে না। কলিযুগে যতই বাপ ভঙ্গি করিস না কেন কিছুতে কাম হবে না, নাম ছাড়া কোনো গতি নাই। যেমন বীজের ভিতরে বৃক্ষ যায় না তারে দেখা, তেমনি কৃষ্ণ নামের ভিতরে আছে নামই যেন যুগল রূপে আঁকা। জয় জয় রাধা গোবিন্দ রতি প্রেমানন্দে হরি হরি বল। তারপরে এইবার আসি চল যাই, সেটা কোথায়? কুরুক্ষেত্রে। বলে কুরুক্ষেত্র আর ধর্মক্ষেত্র দুটোই একই জায়গায়, তাহলে ধর্মক্ষেত্র কাকে বলে আর কুরুক্ষেত্র কাকে বলে? এই তো দুটো জিনিস তাকে শোনা নেই, শোনাইতেই হবে। বাহ দে একটা গান গাই। বাহ 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 বাহ, টাইম শেষ, কি বলি বলো। আচ্ছা যাক, ওরা যখন এসে ওরা আমরা ছাড়িয়ে দেবো না। হ্যাঁ এ দেহ শ্বাস করলি না যখন শাসা, এ দেহ শ্বাস করলি না যমন শাসা, মাঠের জমিতে যেমন সম্পূর্ণ সবকিছুই হচ্ছে, যে যেমন যত্ন করতেছে তার জমিতে তেমন ফসল হচ্ছে দেখেছি সেই মাঠে। হ্যাঁ কেউ লঙ্কা কেউ কত রকম কত সবজি ধান পাট কত কি করছে, যে যেমন পরিচর্যা করছে যে যেমন সার তেল দিচ্ছে তার ফসল সেই রকম হচ্ছে, এই দেহটাও ঠিক ওই রকম বুঝলি, এটাও একটা জমি, এতে তুই যেমন ভাবে আবাদ করবি যেমন পরিচর্যা করবি ঠিক করে এই জমিতেও ঠিক তেমন ফসল ফলবে। হ্যাঁ একবার দেখ না চেষ্টা করে। হ্যাঁ শেষ কালে হবে দুর্দশা, এই দেহ জমি রইল পতি
আবাদ করিলে ফলতো সোনা, দেহে আবাদ করিলে ফলতো সোনা, চাষ করলি না যমন চাষা, তোর শেষ কালে হবে দুর্দশা। এই যে ছয়টা, এই ষড়রিপু, এই ঘরে আছে ছয়জন এড়ে, শীঘ্র মেরে নাংলা করে, ঘরে আছে ছয়জন এড়ে, শেষ কালে হবে দুর্দশা, ও তোর শেষ কালে হবে দুর্দশা। নামে কাদা, নামে ঘুচায় মায়ার ধাঁধা, নামে হাসা নামে কাদা, নামে ঘুচায় মায়ার ধাঁধা, দেখেছিস? যদি কেউ নামকে আশ্রয় করে তাহলে তার দেহের মায়া কাটবে, যদি এই নামকে কেউ আশ্রয় করে তাহলে তার সংসার কৃতাপ থেকে সে মুক্ত হয়ে নিত্য আনন্দের অধিকার পাবে। এই নামে যার আছে লক্ষ, লক্ষ কোটি তার উপলক্ষ, এই নামে যার আছে লক্ষ, লক্ষ কোটি তার উপলক্ষ, ওরে ওই দেখ সে করে না আর অন্য লক্ষ সে করে না, যেমন হরিদাস, যেমন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, জীব গোস্বামী, শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট, কত নাম বলবো, ওই দেখো শ্রী গোসাই, হ্যাঁ, হ্যাঁ নাম বললাম তো, সবাইকে দেখ ভালো করে। এই নামে তেজার আছে লক্ষ, লক্ষ কোটি তার উপলক্ষ, সে করে না আর অন্য লক্ষ, ধর্ম অর্থ মোক্ষ কাম, জীবন একমাত্র সম্বল, হরে কৃষ্ণ হরে রাম, দেহের দশ কৃষকে বশ করে নে, রসের গুণে দশ কৃষকে বশ করে নে,
ভাসতে জমি রসের গুণে, এই জমির জোহার জীবন নদীর কুল ভেঙে গেছে গড়ার বেলায় ভুল, জীবনে সবকিছু ফিরে আসে কিন্তু যদি একবার দেহে যদি ভাঙন লেগে যায় ফিরে আসে না, সাবধান। হ্যাঁ, তাই নদীতে আসিলে জোয়ার ভাসাইয়ে নাই অকুল পাথার, সার ভাটায় শুকায় আবার শুকনা গাঙে আবার ছোটে বান, ও যার দেহ নদীর আর নাই রে জোয়ার লেগে গেছে ভাটার টান, চড়াই বেঁধে মারা যাবে তার জীর্ণ তরিখান। যতদিন রস আছে জমিতে তুই যা বুনবি তাই হবে, আর যদি জমিতে জো না থাকে তুই যতই মূল্যবান শোধন করা বীজ লাগাইস না কেন আর ওই জমিতে হবে না। এই দেহটা ঠিক তদ্রুপ, এই দেহের রস শুকাইলে তোর বন্ধু যাবে চলে, তখন মরা বলে তোরে আর কেউ ছোবে না, রসে বস মোর সেই কেলে সোনা। যদি নিজের জীবনটাকে সুখী করতে চাও, যদি সংসার জীবনটাকে আনন্দ পেতে চাও, যদি সংসার জীবনটাকে সাধন সার্থক করতে চাও, আগে রসরতিকে ভালো করে জানো বন্ধু, তা নাহলে কোনো কেষ্ট বেষ্ট লক্ষ্মী দুর্গা মা কালী শনি ঠাকুর কেউ কাম করবে না। আগে দেহের রসরতিকে জান ভালো করে। হ্যাঁ, এই দশজন কৃষক চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক লিঙ্গ বপু, এই দশজন এরাই জমিটা চাষাবাদ করে খাচ্ছে, এই দেহ জমিটা এই দশজনে চাষাবাদ করে খাচ্ছে, এদের বস কর, এদের বস করতে হবে। চোখ যেন আমার কথা শোনে, নাক যেন আমার কথা শোনে, চোখ যেন আমার কথা শোনে, মুখ যেন আমার কথা শোনে, উজ্জ্ব লিঙ্গ যেন আমার কথা শোনে, তুই তাদের অধীন হইস না তারা যেন তোর অধীন হয়, এটাই গীতায় বলেছে, এটাই ধর্মক্ষেত্রের প্রথম এখান থেকে শুরু, গীতায় প্রথম শ্লোক, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, এই হচ্ছে প্রথম শ্লোকটা। তাহলে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র দুটো এক জায়গা, আমি বলি নাই যেটা গীতায় লেখা আছে, কিন্তু সেখানে ধর্মক্ষেত্র এই যে এখানে আপনারা বসে আছেন এখন এটা ধর্মক্ষেত্র, এখানে ভগবত নাম শুনছেন, ভগবান ভক্ত সঙ্গ করছেন, এটা ধর্মক্ষেত্র। এখনই যদি এই জায়গায় একটা মানুষ মারা রয়ে যায় আর একজনও এখানে থাকবে না, তখন ওইটি হবে কুরুক্ষেত্র, যেখানে মানুষ মরে সেটা হচ্ছে কুরুক্ষেত্র, আর যেখানে মানুষ ভগবানের সাধনা করে সেটা হচ্ছে ধর্মক্ষেত্র। কিন্তু গীতায় বললো দুটো একই জায়গায়, ভক্ত বলছে দুটো এক জায়গায় কি করে হতে পারে, তা তো হতে পারে না, হয় এক জায়গায়। কোথায় এক জায়গায়? ভালো করে দেখো, খুঁজে সারা পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষে যে দুটো জায়গায় এক জায়গায় কোথাও আছে নাকি, যে যেখানে ধর্মক্ষেত্র সেখানেই কুরুক্ষেত্র, যেখানে মানুষ মরে সেখানেই সাধনা করে, এরকম কোনো জায়গা জগতে নাই। আছে, যদি সেই জায়গা খুঁজতে হয় তোমাকে যেতে হবে কোনো গুরুর কাছে, গুরুর কাছে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমান সমান হলো, এই দেহের মধ্যে ধর্মক্ষেত্র কোথায় পাবো বলো? খুঁজে পাই নাই এতদিনের ভিতরে, এত বয়স হয়েছে আমি খুঁজে পাই নাই, যেটা হতে উৎপত্তি সেথায় হচ্ছে ক্ষয় বাবা, সেথায় যদি কেউ সাধনা করে, যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখানে ক্ষয় হচ্ছে, যদি সেখানে কেউ সাধনা করে কিভাবে সাধনা করবে, উর্ধরে তা হয়ে যখন করিবে সেই রাগের ভজন, সেই ধরিবে কৃষ্ণ মানুষ রতন হয়ে প্রেমের মহাজন, শত সহস্র সম্ভোগে বিন্দু পাত্তার নাহি ঘটে, প্রকৃত রসিক ভবে দাস হতে তার সই পড়েছে।
ভগবান 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 শুনি ভগবান নাকি কোথাও নাই এই কথা গোসাইয়ের কাছে শুনিবারে ভাই এই যে কৃষ্ণ ভগবান রাম ভগবান নারায়ণ ভগবান হলো গৌরাঙ্গ অবতারে সেজেছিল ভালো রাম ভগবান কৃষ্ণ ভগবান গৌরাঙ্গ ভগবান হরিচাঁদ ভগবান এই যারা করে ওরা ভগবান চেনে না না আর একটা ভগবান আছে গোসাই ওরা ভগবান চেনে না ওই যে হর গৌরী গৌরী পাটার শিবলিঙ্গ মায়ের ভোগার বাবার লিঙ্গ এই যে ভগবান হয় এইটা ভগবান বা 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 এইটা ভগবান ভগবান ভোগার বান যুক্ত ভগবান তাই সাধন জগতে যদি যেতে হয় সেই ভগবানকে যত্ন যদি ধরতে হয় ওই ভগে দিয়ে মন সাধ পঞ্চবান ভগে দিয়ে মন সাধ পঞ্চবান ভগে দিয়ে মন সাধ পঞ্চবান এ সাধনের সন্ধান পাবি গুরুর কাছে সাধন সমর যে নাই পারে সাধন সমর যে নাই পারে গেলে কখন হবি যতদিন ছেলে মেয়ে না হয় ততদিন সে বাবা হয় না বক ধাতুর থেকে বাবা শব্দ উৎপন্ন যিনি বীজ বপন করে তিনি হয় বাবা বুঝলি সেই তো বড় কারিগর বড় হয় না বাবা বড় না ছেলে বড় ওই বাবা শব্দ লুকিয়েছিল ছেলের পেটের মধ্যে ছেলে যখন আসে বাবা কইয়ে ডাক দিছে তখন এই গ্রামের লোকে জানতে পারে আরে ছেলে অনেক ছেলে আছে বাবা বলে ডাকে না কিন্তু বাবা যদি ইচ্ছা করে আবার ছেলে আর একটা জন্মাইতে পারে ওই জন্য বাবাই তো বড় হয় এখন যদি কই যদি সেদিন বর্তমান কাগজে দেখলাম যে কলকাতা একটা ডাস্টবিনের ভিতরে একটা ছেলেকে পাওয়া গেছে এখন যদি আর বাবারে খুঁজে না পায় তাহলে অবস্থাটা কি হবে কদি দেহি ওর একটা বাবা আছে আধার কার্ডই হবে না কুরুক্ষেত্র একশো ভাই কেন মারা যায় বলে কুরুক্ষেত্রে একশো ভাই মারা গেল কেন হ্যাঁ মারা যাবে এই কুরুক্ষেত্রে এই কৌরবদের শ্রেষ্ঠ দেখো কে দুর্যোধন দুর্যোধন হয় যুদ্ধ যখন এসে গেছে দুর্যোধনের মা ডাক দিয়ে কয় দুর্যোধনের কাছে দুর্যোধন বাবা আমার কথা নিবি কৃষ্ণকে তো তুই চিনিস না ওরে আমি ভালো করে জানি কৃষ্ণের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে আয় দুর্যোধন যখন গেছে কৃষ্ণের কাছে কিন্তু ওর মনে ভিতরে হিংসা আছে আমি হস্তিনাপুরের রাজা আমি একশো বাইর রাজা কদিন চার পাঁচটা সল যার আছে তাকে হিংসার চলে পাড়ায় দেখা যায় না চার পাঁচ সলের বাবা যদি কেউ হয় দেহিস্তার হাঁটা চলার ভাবি আলাদা ওরে বাবা মই কি হলুম আর দুর্যোধন তো একশো ভাইয়ের বড় ভাই পৃথিবীর শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ আর সেই দুর্যোধন কারুর কাছে নত হবে না যে দেখে যে কৃষ্ণ শুয়ে আছে টান হইয়ে মনে মনে চিন্তা করে ধর কৃষ্ণ গোয়ালার ছেলে আমি ওর বার কাছে থাকবো কেন ওর মাথার কাছে যাইয়া থাকবো তাই তো রাজা তো তার একটা সম্মান আছে কত অবহেলা ভগবানে যখন অবহেলা হয় ইষ্ট দেবতায় যখন অবহেলা হয় ঈশ্বরে যখন এইরকম আত্ম অহংকার অবহেলা হয় তখন তার অবশ্যভাবে পতন হয় তার মরণ হয় একটু পরেই অর্জুন এসে গেছে অর্জুন এসে চরণের পাশে দাঁড়াইয়ে আছে তা যদি কেউ শুয়ে থাকে আর প্রথম যদি চোখ মেলে তাকায় তাহলে আগে কারে দেখবে পাদ্দারেরটা না মাথার দ্বারেরটা দশই তো ইয়ে শুয়ে আছে যদি চোখ মেলে তাকায় তাহলে আগে কারে দেখবে পার কাছেরটা না মাথার কাছেরটা না এই কাতে শুলি তো মাথার কাছে তো দেখা যেত তা সিতে শুলো কান সিতে শুইছে তো মানুষ শুইতে কাতে শুলেই তো হতো তাহলে তো মাথার কাছে না না তোমার ইচ্ছা মতো তো তারা শুয়ে বেড়াবে নাকি ওই তো ভগবানের সাথে গোপন আতাত ছিল ওদের আতাত রেগিং হয়েছে সেটাই ঠিক তাই এবার কি বলছে অর্জুন অর্জুন বলল সখা আগামীকাল থেকে যুদ্ধ আরম্ভ হবে তুমি আমার সঙ্গে থেকে এই যুদ্ধ তুমি সামলাবা তুমিই করে দেবে তুমিই করবে আমি শুধু উপলক্ষ
দেখ কি বললো অর্জুন, যে আমার হাতে কোনো ক্ষমতা নাই, সব তোমার কাছে সমর্পণ করলাম, তুমি এই যুদ্ধ পরিচালনা করবে। কৃষ্ণ কি বললো? যথা ধর্ম তথা জয়। দুর্যোধন এসে বললো, কৃষ্ণ আমাকে আশীর্বাদ দাও, আগামীকাল যুদ্ধে আমি যেন যুদ্ধে জয় লাভ করি, যেন পাণ্ডবদের মারতে পারি। কি বললো কৃষ্ণ? যথা ধর্ম তথা জয়। দুইজনে একই কথা বলছে, ধর্ম যে পালন করবে কুরুক্ষেত্রে সে বাঁচবে, ধর্মকে যে ধারণ না করবে সেই কুরুক্ষেত্রে রোজ মরবে। কুরুক্ষেত্র কোনটা? ওই যে যেখানে মরে সেটা হলো কুরুক্ষেত্র। কুক্ষেত্র মানে কুক্ষেত্র, ওই কুক্ষেত্রকে যদি কেউ সুক্ষেত্র তৈরি করতে পারে, যে পথে আসে জীব আবার সেই পথে মরে, সাধনের সন্ধান যদি সাধন করতে পারে। হরি বল হরি বল। তাহলে এখানে এক সময় কারা, এই যে আমার দশটা ইন্দ্রিয় আছে না, দশটা ইন্দ্রিয় তো, এক একটা ইন্দ্রিয়ের দশটা করে ক্ষমতা, কানের দশটা স্বভাব, চোখের দশটা স্বভাব, নাকের দশটা স্বভাব, হাতের দশটা স্বভাব, লিঙ্গের দশটা স্বভাব, গুহ্যের দশটা স্বভাব, চরণের দশটা স্বভাব, তাহলে দশটা ইন্দ্রিয়ের দশ দশকে একশো, এরা সব যদি ওরা একটু ধর্মকে ধারণ করত কুরুক্ষেত্রে কৌরবদেরই জয় হতো, কিন্তু ওরা ধর্মকে রক্ষা করে নাই। ধি ধাতু মন প্রত্যয় রাখে কৃষ্ণ, মারে কে আর মারে কৃষ্ণ রাখে কে? হরিবাল হরিবাল। যাক টাইম নাই গোসাই, একদম টাইম নাই, এখনই আমাদের পালা গান ছেড়ে দিতে হবে। উজ্জ্বল আর অষ্টম বাবু আসরে আসিবে, আপনাদের অনেক আকাঙ্ক্ষিত শিল্পী এই যে নবীন দুইজন, গান শুনিয়ে ভক্তবৃন্দের করবে আকর্ষণ। আমাদের পালা গান এইখানে শেষ করে যাই, গোসাইয়ের শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই। সুন্দর সুন্দর তত্ত্ব কথা করলেন বিবরণ, বসে বসে শুনলেন আবার যত সুধীজন। বলেছে ভক্ত, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার প্রাণ, ভক্তের হৃদয়ে আমি সতত করি বিশ্রাম, ভক্তে খাওয়াইলে খাই নইলে উপবাসী যাই, ওরে ভক্তের তোরই অচল হলে আমি নিজে বৈঠা ভাই। ভগবান ছাড়া ভক্তের বল কি বা দামে আছে, যেমন ছেলে ছাড়া বাবার প্রকাশ জগতে হয় না, তেমনি ভাবে ভক্ত বিনা ভগবানের প্রকাশ দেখা যায় না। ভগবান সর্বশ্রেষ্ঠ এই জগতের সার, ভগবান বিনে ভক্তের কাছে বন্ধু নাই রে আর। যেমন ওই ছোট ছেলে মেয়েটার গীতা স্বর্গ, গীতা ধর্ম, গীতা হি কর্ম, অন্তপ প্রতিমা কন্যা প্রিয়ন্ত সর্বদেবতা, আর জননী জন্মভূমি স্বর্গা তুমি গরিয়সি, তেমনি ছেলে মেয়ের কাছে যেমন পিতা তার স্বর্গ মা স্বর্গের থেকেও বড়, তেমনি ভক্তের কাছে ভগবান স্বর্গের থেকেও বড়। হ্যাঁ, তাই ভগবানের কাছে ভক্ত বড়, ভক্তের ভগবান হয়, দুই ভক্ত ভগবানে একসঙ্গে মিলন হয়ে যায়। ভক্ত যেখানে ভগবান সেখানে একাত্মা হয়ে রয়ে, ভক্ত বৃন্দের সে পদ পদে প্রণতি জানাই, ভগবান আর ভক্তের পালা শেষ করিতে চাই। এইখানে তে ভক্ত ভগবানের মিলন হইয়ে গেল, প্রেমানন্দে ভক্ত বৃন্দে একবার হরি হরি বলো হরি বলো। এখানেই রেখে দিচ্ছি ভাবে ভাষায় ভক্তিতে।